হ্যালো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেডমি নোট 4। এই যে ফোনটা রয়েছে, এই ফোনটার লাইট প্রবলেম সম্পর্কে, মানে ডিসপ্লের যে লাইটটা থাকে সেই লাইটটার কানেকশনটা কিরকম হয়, এই কানেকশনের মধ্যে কম্পোনেন্ট কি কি থাকে এবং কোন কোন কম্পোনেন্ট থেকে প্রবলেম হতে পারে এবং প্রবলেমগুলো হলে পরে আমরা কি করতে পারি, সেগুলো সম্পর্কে পুরো জিনিসটাই আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখো, যাতে কোনো স্টেপটা মিস না হয় এবং তোমাদের কাজ করতে গিয়ে যাতে কোনো জায়গায় কোনো প্রবলেম না হয়। তো পুরো ভিডিওটা দেখো, তাহলে পুরো বিষয়টা তোমরা বুঝতে পারবে। তো এখানে স্ক্রিনে আমরা এখন দেখতে পাচ্ছি দুখানা বোর্ড রয়েছে। তো এটা হচ্ছে আমাদের রেডমি নোট 4 এর ব্যাক সাইডটা, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো এই যে কানেক্টারটা রয়েছে, এটা হচ্ছে আমাদের রেডমি নোট 4 এর ডিসপ্লে কানেক্টার। তো এটা ডিসপ্লে কানেক্টার হচ্ছে, এবং এখানে যে আইসিটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ডিসি টু ডিসি কনভার্টার। মানে এই বোর্ডটার মধ্যে আলাদা করে কোনো লাইট আইসি ব্যবহার করা হয়নি, এটা ডিসি টু ডিসি কনভার্টার আইসি থেকেই লাইটের কাজটা, বা এটা ডিসি টু ডিসি কনভার্টার থেকেই লাইটটা প্রডিউস করা হচ্ছে, বা লাইটের যে ভোল্টেজটা রয়েছে সেই ভোল্টেজটা প্রডিউস করা হচ্ছে। তো এখানটায় দেখো পুরো সিস্টেমটা কি রকম রয়েছে, আমি তো জুম করছি। এখানটায় দেখো, এখানে এই যে দুটো রেড কালারের যে লাইনটা দেখতে পাওয়া যাচ্ছে, এই দুটো হচ্ছে ভিপিএইচ এর লাইন। তো এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এখান থেকে লাইনটা বেরিয়ে এখান দিয়ে গিয়ে এই ভিপিএইচ এর একটা কয়েলের মধ্যে দিয়ে একটা ডায়োডকে টাচ করে আবার কিন্তু লাইনটা আমাদের ডিসি ডিসি কনভার্টার যে আইসিটা রয়েছে সেই আইসিটার মধ্যে রিটার্ন আসছে। এবং এখানে যে ডায়োডটা আছে, এই ডায়োডটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লাইটের অ্যানোড লাইন, মানে পজিটিভ যে লাইনটা থাকে সেই লাইনটার সঙ্গে কানেক্টেড হচ্ছে। তো এখানটায় দেখো, এখান থেকে লাইটের একটা পজিটিভ কানেকশন বেরোচ্ছে, সেই কানেকশনটা বেরিয়ে এখানে একটা ক্যাপাসিটার হয়ে এই ডায়োডের যে ক্যাথোড লাইনটা, ডায়োডের একটা প্রান্ত টাচ করে তারপর এখানে একটা রেজিস্টারের মাধ্যমে হয়ে তারপরে কিন্তু এটা আমাদের সোজা ডিসপ্লে কানেক্টারে চলে গেছে। তো এই যে হলুদ রঙের লাইনটা বা ইয়েলো কালারের যে লাইনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের লাইটের পজিটিভ কানেকশন। আর এখানে একটা গ্রিন কালারের লাইট এবং একটা স্কাই কালারের লাইট যেটা আছে, সেটা হচ্ছে কি আমাদের দুটোই এলইডি ক্যাথোড লাইন। আর এখানে একটা পিঙ্ক কালার যে লাইনটা আছে, এইটা হচ্ছে আমাদের এলসিডি সিএবিসি লাইন। এলসিডি সিএবিসি লাইনটা কি, এলসিডি সিএবিসি লাইনটা হচ্ছে কি এলসিডি পিডব্লিউএম লাইন। অনেক অন্যান্য যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোর মধ্যে লাইটের যে কানেকশনটা থাকে সেই কানেকশনটাকে আমরা পিডব্লিউএম লাইন বলে থাকি, বা অনেক জায়গাতে অনেক সিমেটিক্স এর মধ্যে এটা পিডব্লিউএম লাইন বলতে পারা যায়। এই সিএবিসি যে লাইনটা থাকে, এই লাইনটা অ্যাকচুয়ালি কি লাইন, আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোতে ডিসপ্লে লাইটটা জ্বলতে গেলে পারে প্রায় 5 থেকে 35 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ লাগে। তো এই ভোল্টেজটা কখন বাড়বে বা কখন কমবে বা কখন আসবে না বা কখন জেনারেট হবে, এটা ডিপেন্ড করে কিন্তু এই সিএবিসি লাইনটার মধ্যে দিয়ে। তো এই সিএবিসি লাইন যেটা থাকে, সেই লাইনটা অ্যাকচুয়ালি বোঝাই হচ্ছে যে ফোনের মধ্যে ডিসপ্লে লাগানো আছে কিনা। তো ডিসপ্লে যদি লাগানো না থাকে, তাহলে এই সিএবিসি লাইন বা পিডব্লিউএম লাইন যেটা থাকে সেই লাইনটা কিন্তু কখনো জেনারেট হবে না। তো এই সিএবিসি লাইন যেটা থাকে সেটা অ্যাকচুয়ালি বোঝায় যে ডিসপ্লেটা আমাদের ফোনের সঙ্গে কানেক্টেড আছে কিনা। কারণ ধরো যদি সবসময় আমাদের 35 ভোল্ট জেনারেট হয়, তাহলে কি হবে, এই ভোল্টেজটা কোনো কম্পোনেন্টের সঙ্গে শর্ট হয়ে সেই কম্পোনেন্টটাকে ড্যামেজ করতে পারে বা আমাদের সার্কিট বোর্ডটা ড্যামেজ করতে পারে। এর জন্য এই সিএবিসি লাইনটা দেওয়া থাকে বা পিডব্লিউএম লাইনটা দেওয়া থাকে, তাহলে কি আছে কি, যখন আমাদের ফোনের ডিসপ্লে লাগানো থাকবে সার্কিট বোর্ডের মধ্যে, তখন এই পিডব্লিউএম লাইন বা সিএবিসি লাইনটা জেনারেট হবে এবং কি আছে, আমাদের যে লাইট আইসিটা থাকে বা যে আইসিটা লাইটের কাজ করে থাকে সেই আইসিটা কি করবে, 35 ভোল্ট জেনারেট করবে। কিন্তু যদি ডিসপ্লে লাগানো না থাকে, তাহলে 35 ভোল্ট জেনারেট হবে না, নর্মাল যে ভিপিএইচ লাইনটা আছে সেই ভিপিএইচ লাইনটাই কিন্তু আমরা ডিসপ্লে কানেক্টারে বা এলসিডি যে পজিটিভ কানেকশনটা আছে সেই পজিটিভ কানেকশনটার মধ্যে আমরা পাবো। তো এই কানেকশনটা যাচ্ছে কোথায় সেটা একবার দেখে নিই। এখান থেকে লাইনটা সোজা চলে আসছে আমাদের ডিসপ্লে কানেক্টারের মধ্যে। এইখানটা দেখো, এই 3 নম্বর যে কানেকশনটা আছে বা 3 নম্বর যে পিনটা রয়েছে, সেই পিনটা আমাদের সিএবিসি পিন হচ্ছে বা আমাদের পিডব্লিউএম লাইনের হচ্ছে। তো এখানে একটা রেজিস্টার কানেক্টেড আছে, এই রেজিস্টারটা কিন্তু 0 ওহমের, অর্থাৎ এই রেজিস্টারটা যদি কখনো খারাপ হয়ে যায়, তাহলে আমরা কি করবো, এই রেজিস্টারটাকে জাম্পার করতে পারি। যদি কোনোদিন আমাদের কোনো একটা ফোন আসে যেটার মধ্যে আমার লাইট জ্বলছে না,
তো সবার প্রথম যে জিনিসটা আমরা খেয়াল করবো সেটা হচ্ছে বিপিএস লাইনটা আমাদের তৈরি হচ্ছে কিনা। বিপিএস লাইন যদি তৈরি হয় তাহলে আমরা যে জিনিসটা দেখবো যে ডিসপ্লে লাগানো অবস্থায় এই সিএবিসি লাইন বা পিডাব্লিউএম লাইন যেটা থাকে সেটার মধ্যে 1.8 ভোল্ট জেনারেট হচ্ছে কিনা। যদি 1.8 ভোল্ট জেনারেট হয় তাহলে আমাদের তখন আমাদের এই এলসিডি অ্যানোড এবং ক্যাথোড লাইন চেকিং করতে হবে। কিন্তু যদি আমাদের সিএবিসি লাইনটা জেনারেট না হয় তাহলে অ্যানোড এবং ক্যাথোড লাইনটা চেক করেও কিন্তু আমরা কোনোরকম কোনো সলভ করতে পারবো না। কারণ এইখান থেকে যতক্ষণ এই সিএবিসি লাইন বা পিডাব্লিউ লাইনের মধ্যে 1.8 ভোল্ট জেনারেট না হবে বা 1.8 ভোল্ট আমাদের আইসির মধ্যে না পৌঁছাবে ততক্ষণ কিন্তু আমাদের এই এলসিডির অ্যানোড এবং ক্যাথোড লাইনের মধ্যে কখনোই 35 ভোল্ট জেনারেট হবে না। আর 35 ভোল্ট জেনারেট না হলে অ্যান্ড্রয়েড ফোনে কখনোই লাইট জ্বলে না। বুঝতে পারা গেছে? তো এখানে কথা বলতে এখানে 5 নম্বর যে পিনটা রয়েছে সেটা হচ্ছে এলসিডি ক্যাথোড লাইন, 8 নম্বর পিন এবং 6 নম্বর পিন যেটা রয়েছে সেটা হচ্ছে 6 নম্বর পিন যেটা রয়েছে সেটা ক্যাথোড, 8 নম্বর পিন যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যানোড লাইন। এই 4টে লাইন আমাদের এখানটায় রয়েছে আর বাকি পুরো জিনিসটাই আমাদের আসছে হচ্ছে ডিসি ডিসি কনভার্টার আইসি থেকে। এটা কিন্তু আর অন্য কোনো জায়গা থেকে আমাদের এটার কানেকশন নেই। বুঝতে পারা গেছে? আশা করি হেল্প হবে তোমাদের। আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে এটার বিষয়ে তাহলে কমেন্টে লিখে জানাতে পারো। আর এই যে সিমেটিক্স গুলো আমি দেখাচ্ছি এই সিমেটিক্সটা যদি তোমাদের দরকার পড়ে তো এটা সাবস্ক্রিপশনের জন্য আমাকে কিন্তু কমেন্টে লিখতে পারো, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে এটা প্রোভাইড করতে পারি। আশা করি সব জিনিসটা বুঝতে পারা গেছে।